চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি নতুন আরেকটি ব্লগের সাথে সবাইকে অনেক অনেক স্বাগতম তো দেখতে থাকো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত তো আমি টিউশন পড়িয়ে আসলাম তো রাতে যাওয়ার কথা ছিল তো সকালেই গেলাম মানে আজকে স্কুল যাবে না ওর শরীরটাও ভালো না সেই জন্য সকালবেলায় টিউশন পড়িয়ে আসলাম রাতে আমারও খুব একদম ভালো হয়ে গেছে সকালবেলা পড়ানো হয়ে গেছে দেখতে পাচ্ছ আমার গাছে কত সুন্দর গোলাপ হয়েছে একটা ওখানে আরো অনেকগুলো করিও হয়েছে তো সকালবেলা মিশিয়ে আমার টিফিন খাওয়া হয়ে গেছে মানে কালকে লুচি বানিয়েছিলাম সেগুলো ছিল দুটো খেয়েছি তো দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ তো আমি এখন ভাতটা ছাদ দিয়ে ভাতটা নিচ্ছে যাদের সঙ্গে পুজো দিব আর দেখি তোমার সেটা শেয়ার করি কি না কারণ এর আগে সেই ক্লিপটার মধ্যে ভাত ছাদ দিয়েছিলাম আর বিছানা তুলেছিলাম ঘরে মুছেছিলাম সেই ক্লিপটার মধ্যে কপিরাইট পড়েছে তো কী করবো সেটা ভেবে দেখতে হবে এখন পরে দেখা হচ্ছে তোমাদের সাথে তোমাদের সাথে ঘর ছাদ দেওয়া ঘর মুছে শেয়ার করিনি কপিরাইট পরে সেই ভয়ে এখন আমি চান করতে চলে যাবো এই যে শ্যাম্পু হাতে নিয়ে নিয়েছি তো চান করে দেখা হচ্ছে কথা হচ্ছে গেছে দিন কত না রঙিন নামে তো এ শহর আমি এখন তুলসী ডালায় জল ঢেলে নেব আজকে প্রথমে হয়তো এইভাবে ব্লগ শেয়ার করছি তোমাদেরকে তাও কোনো রকম আর আমি কি বলতো তুলসী ডালায় জল ঢেলার সময় একটু সূর্য ঠাকুরকেও জল ঢেলে দেই আমার পুজো শেষ দেখতে তো থাকো ব্লগটা এখন চটপট একটু ভাত খেয়ে নেব ভাত আজকে আছে কলা ভাজা ডাঁটা শাক পেঁপে সেদ্ধ আর ভোলা মাছের ঝাল তো শর্ট ভিডিওর জন্য রেডি হয়ে নিয়েছিলাম আর প্রসাদ খেতে যাবো এক জায়গায় নিমন্ত্রণ করে গেছিল তো একেবারে রেডি হয়ে গেছি আর জানো তো এই কুর্তি তো অনেকদিন খুঁজে পাচ্ছিলাম তো অনেকদিন পর পেলাম তো এটাই করলাম তো সবাই মিলে এখন যাবো প্রসাদ খেতে দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ তো লেট হয়ে গেল মানে করতে ভিডিও তো কালকের ব্লগটা আজকে এডিটিং করে না পোস্ট করতে সময় লাগে মানে যে ব্লগ ভিডিও মানে সেই বুঝে কতটা কষ্ট করে ব্লগ করতে হয় মানে আজ ঘর মুছা ঝাড় দেওয়া এসব শেয়ার করলাম না পুজো দেওয়া শেয়ার করতে পারিনি পুরো কারণ কোনো রকম স্ট্যান্ড নাই কীভাবে মানে শেয়ার করবো হাই করে দাও মা হাই করে দাও কাকিও রেডি হয়ে চলে এসেছে তো অনেক লজ্জা পেয়ে একটু একটু ক্লিপ নিলাম লুকিয়ে লুকিয়ে জানোই তো আমি কত লজ্জা পাই আর দেখো আমি আর মা
আজকে প্রসাদ কেটে যাবো দেখে কিন্তু ব্লগটা করলাম, তোমরাই বলবে প্রসাদ কেটে যাবে ব্লগই করিনি।